দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পরে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুই পরিবারের সম্মতিতে গত 14ই এপ্রিল পাঞ্জাবি প্রথায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। কঠোর নিরাপত্তা থাকায় ভেতরের অনেক ঘটনা প্রকাশ পায়নি, তবে ধীরে ধীরে অন্দরমহলের মজাদার এবং চমকপ্রদ কিছু তথ্য জানা যাচ্ছে। বিয়েতে জুতা চুরির প্রথা সম্পর্কে সবারই জানা, রণবীর আলিয়ার বিয়েতেও এর ব্যতিক্রম হয়নি। বার্ফি অভিনেতা জুতা চুরি করেছিলেন ভাট পরিবারের মেয়েরা, আর এটি ফেরত দেওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেন তারা। রণবীরের জুতা ফেরত নিতে নাকি 11.5 কোটি রুপি দাবি করেন রণবীরের শালিকেরা। বহু তর্ক বিতর্কের পর তাদের হাতে একটি খাম ধরিয়ে দেন রণবীর, তবে 11.5 কোটি রুপি দেননি তিনি। এই অভিনেতার দেওয়া খামে ছিল মাত্র 1 লাখ রুপি, তবে এতেই জুতা জোড়া ফেরত পেয়েছেন রণবীর। গত 14ই এপ্রিল বিয়ে করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বাস্তু আবাসনে বিয়ের আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন পরিবার ও ঘনিষ্ঠজনেরা। ইতোমধ্যে বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। বিয়েতে প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা লেহেঙ্গা পরেছিলেন আলিয়া, সঙ্গে ছিল গাভর্তি গহনা। অন্যদিকে রণবীর পরেছিলেন শেরওয়ানি।